মানুষ দেখলে নিজেকে সামলে রাখতে পারতেন না, এগিয়ে যেতেন সাহায্যের জন্য। তাই তো তিনি সকলের মা, জগৎ জননী সারদা মা। তিনি নেই, কিন্তু তার দেখানো পথে এখনও এগিয়ে চলেছে তার ভক্তেরা। আর সেই জন্যই মায়ের বাড়ির পক্ষ থেকে সমাজে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের জন্য এগিয়ে আসা হয়েছে বিনামূল্যে ভ্যাকসিনেশন পদ্ধতির মাধ্যমে। নমস্কার, আমি ঋত্বিকা, চলে এসেছি এগিয়ে বাংলা নিউজ থেকে। তাই চলুন দেরি না করে আজকের বিষয়টির দিকে আলোকপাত করা যাক। ভ্যাকসিনেশন হচ্ছে মানে আমাদের যে ডিসপেন্সারি বাড়ি ছিল সেটা মায়ের বাড়িতেই ছিল আগে, ওটা ছোট আকারে ছিল। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের ওই খালপাড়ে কিছু জমি দিয়েছিল স্বরোজগারের কাজ করার জন্য। তারপরে আমরা আবেদন করাতে আরেকটা প্লট দিয়েছিল, সেটাতে আমাদের ডিসপেন্সারি বাড়িতে এখন করেছি। তো সেটাতে কাজ করার জন্যে যা শুরু হয়েছে, তো আমাদের অনেকদিনই প্ল্যান ছিল যে সেকেন্ড ওয়েভ তো খুব বেশি হয়েছিল, ভ্যাকসিনেশনের খুব দরকার ছিল। কিন্তু তখন আমরা এই মায়ের বাড়িতে দেওয়ার সাহস করি, এত ছোট জায়গা, কনজাস্টেড এরিয়া, সেই জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। ওই বাড়িটা যখন 15 আগস্ট ইনাগুরেশন হয়ে গেল, আমরা তখনই চেষ্টা শুরু করলাম যে কী করে সিরাম কোম্পানি থেকে নেওয়া যায়, ভ্যাকসিনেশন নিয়ে আসা যায়। তো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারা আমাদের ভ্যাকসিনেশন দিয়েছে, মানে পারচেজ করতে হয়েছে ওদের কাছ থেকে, করে সেগুলোকে প্রিজার্ভ করার জন্য ওদের যেরকম ইনস্ট্রাকশন, একটা স্পেশাল টাইপ অফ ফ্রিজ, সে ফ্রিজের অ্যারেঞ্জ করতে হয়েছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট থেকে ইন্সপেকশন হয়েছে, তার লাইসেন্স করা ইত্যাদি যে সমস্ত জিনিস লাগে সব করা হওয়ার পরে তখন আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছি এই গত 1 তারিখ থেকে, 1 সেপ্টেম্বর থেকে। তো আমরা 3000 লোককে প্রাথমিক অবস্থায় দিব, 3000 মানে 6000 লোককে, ফার্স্ট ডোজ অ্যান্ড সেকেন্ড ডোজ। সেকেন্ড ডোজটা আমরা একসঙ্গে নিয়ে এসেছি এবং এটা দেওয়া হচ্ছে সাধারণত এই এলাকার যে সমস্ত গরিব মানুষ, বাগবাজার খালের দুপাশে যারা স্লামে আছেন, যারা বাইরে গিয়ে নিতে পারছেন না, সেই জন্য তাদের জন্যে মেনলি আমরা এটা করেছি। এবং এছাড়াও সরকারের যে একটা নতুন করেছেন সিস্টেম, যে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় প্যাসেঞ্জারদের নিয়ে যায় তাদের থেকেও সংক্রমণ হতে পারে, সেই অটো রিক্সার ড্রাইভার কি রিক্সা চালক কি ঠেলা চালক, এই ধরনের মানুষ যারা, তাদেরকেও আমরা এটা দিচ্ছি। এবং সেটা আমরা কর্পোরেশনের বা বোরোর বা কাউন্সিলরদের সঙ্গে কথা বলে তারা সিলেক্ট করে দিচ্ছে, যারা নেয়নি তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে আগে করে দিচ্ছি। ধনীদের প্রতি অত অ্যাটেনশন দিচ্ছে না, তাদের সামর্থ্য আছে, তারা হসপিটালকে টাকা দিয়ে ইঞ্জেকশন নিতে পারছে। হ্যাঁ, এটা আমি সেদিন উডল্যান্ডসে গিয়েছিলাম, শুনলাম সেখানে অনেক টাকা দিয়ে ভ্যাকসিনেশন নিতে হচ্ছে, মানে সেটা একটা বিজনেস হয়ে যাচ্ছে। আমরা তো বিজনেস করবো না, আমরা নন প্রফিট অর্গানাইজেশন, আমরা একটা ফান্ড জোগাড় করতে পেরেছিলাম প্রায় 40 লক্ষ টাকা, সেই টাকা দিয়েই এই কাজটা হচ্ছে। এবং একটা কোম্পানি আমাদের 1,10,000 টাকা দিয়েছে, সেটা দিয়ে বাকি জিনিসগুলো, যে ডাক্তার, সিস্টার, অ্যাম্বুলেন্স, হেনা তেনা যে সব ডাক্তার হচ্ছে, ইমার্জেন্সি মেডিসিন, আরও তো অ্যাসেসরি রয়েছে, তাদের খাওয়ানো দাওয়ানো এসব দায়িত্ব আমাদের নিতে হচ্ছে। ভ্যাকসিন দিলাম, খুব ভালো লাগলো, দিয়েছো খুব ভালো, সুন্দর, বিনামূল্যে হচ্ছে। হ্যাঁ, বিনামূল্যে হচ্ছে, এটা দিয়েছে সবচেয়ে ভালো হয়েছে। গরিব মানুষের সবার তো ক্ষমতা হয় না পয়সা দিয়ে ভ্যাকসিন দেওয়ানোর, এটা দিয়েছে খুব ভালো সংস্থা। আমাদের সুবিধা হচ্ছে, ভালো হচ্ছে, ভ্যাকসিন পাচ্ছি, এটা নিয়ে বলছি খুব ভালো হচ্ছে এবং খুব ভালো, আমরা অন্য অন্য জায়গায় কষ্ট করে পাইনি, এখানে খুব সুবিধা মতো পাচ্ছি। মায়ের বাড়ির মতো আরও বহু সংস্থা এগিয়ে আসছে এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষদের, দরিদ্র মানুষদের সাহায্যের জন্য। তাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক কুর্নিশ আমরা জানাই। আর এরকম আরও আপডেটের জন্য চোখ রাখুন এগিয়ে বাংলা নিউজের পর্দায়। ক্যামেরায় পাবানের সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।